আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আমি এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আলাইন সিটির একটি মরুভূমি পাহাড়ে আছি। তো আমি নিচ থেকে উপরে উঠে আসার চেষ্টা করি, কিংবা এখানে বালি এতটা পিছিল, হাঁটা অনেকটা ডিফিকাল্ট। এখানে গরমের সময় সচরাচর কেউ আসে না, কিংবা এখানে ঘোরার তেমন ইয়ে হয় না। 50 কিংবা 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন থাকে, বালিগুলো এত উত্তপ্ত হয়, কিংবা দাঁড়িয়ে থাকার মতো ইয়ে এখানে কারণে, কিংবা সেন্ট্রাল ইয়ে ছাড়া। তো আমি নিচ থেকে উপরে উঠে আসার চেষ্টা করি, কিংবা বালি এতটা পিছিল, উপরে উঠাটা অনেক ডিফিকাল্ট, অনেক ইয়া থেকে ইয়ে করতে হয়। তো এখানে সূর্য যেহেতু অস্ত যাওয়ার সময়, পশ্চিম দিকে আপনারা দেখতেছেন যে সূর্য অস্ত যাওয়ার মুখে আছে। তো আমি যে বালির পাহাড় কেমন সেই ইয়াটার জন্য আপনাদের জন্য ভিডিওটি আমি করেছি। এখানে যে আরব দেশের বালির পাহাড়গুলো আসলে এমনটাই হয়। তো আমি একটা জিনিস দেখতেছি যে আমার দর্শক দেখুন, পাশে সত্তর একটি দিকে বালির মরুভূমি, ইয়েতে মরুভূমিতে সত্তর দিকে অনেকগুলো মরুভূমি, পানি, কিংবা একটা তবুও সবজির আল্লাহর ফল নিয়ে দেখতেছেন রহমত যে দেখেন কিভাবে কি দারুণ ভাবে ফুটিয়ে কি ইয়া ফলন হয়ে আছে, দিয়ে যে আসছে কেউ যেন এবং কি সতেজ এখানে সাজিয়ে গুছিয়ে গাছ তো রেখেছে। দেখুন কি সত্তর দিকে সুন্দর। মরুভূমি, কোনো ফানের ব্যবস্থা নেই। আপনি এখানে অবাক করেন প্রায় জানলো আরেকটা যে আপনারা আমরা অনেকে নিজেই বিশ্বাস করবেন না, চিন্তিত অনেকে এমন হয়তো একটি জানেন দৃশ্য তারা। এখানে দেখে, আছে, এখানে বছরে একটা কখনো তরমুজ ফলের মতো সম্ভবত এখানে এটা এটা এদেশের আরবি, বছরে হয়তো এটা বা অনেকে এক দুই দেখেছি অথবা যে দুই দিন বৃষ্টি খায়, হয়, কিংবা মনে অনেকে হয় পুরো এটা বছরটা এভাবে ইয়ে করে শুকনো পরিচর্যা ইয়ে করে থাকে। কিংবা সেবন করে আবহাওয়া কিন্তু তারা। তো আমাদের এখানে দেশে যে দেখেন কোনো মানুষ নেই, কিংবা ঋতু, কোনো গরম, ইয়ে নেই, শীত পানির এবং কোনো ব্যবস্থা নেই। বর্ষার যে সত্তর একটা দিকে ইয়া মরুভূমি, এদেশে তবুও সেটা এখানে নেই। যেভাবে তবুও দেখেন আবার যে সবজি জলবায়ু গাছগুলো রহমত থাকে, সতেজ, কিংবা যে একটা আল্লাহর কথা আছে একটা পাথরে রহমত, ফুল ফুটে, যে তেমন একটা একটা রহমত বিষয়। থাক আল্লাহর সত্তর রহমত দিকে যখন মরুভূমি, থাকে কোনো ফানির তখন ব্যবস্থা যে নেই। কোনো কিছু দেখেন সম্ভব, কিংবা যে কোনো এমন একটি দৃশ্য দেখে কিছুতে আমি হতভম্ব, কিংবা আপনারা হয়তো বা যেমন অনেকে হাতের থেকে ফুল চিন্তাই ফুটা এমন করে একটা যাবেন যে অবিশ্বাস্য এটা কি ঘটনা, করে এটা সম্ভব। দেখেন যে আমারও এটা ইয়েগুলা একটা আপনারা প্রশ্ন দেখে হয়তো বা যে অবাক এমন হবেন একটি যে দেখেন মরুভূমি কি যেখানে ফানির ভাবে কোনো ব্যবস্থা সবজিগুলা নেই, ধরে আছে এই সত্তর মরুভূমির দিকে মধ্যে। মরুর বালি আর বালি, দেখেন এবং আমি সত্তর যেখানে দিকে একটা ইয়ে দিয়ে দেখাচ্ছি, যে দেখেন জীব এটা কিংবা সেম যে একটা কোনো একটা তরমুজ ফলের মতো। বীজ আপনারা যারা রোপণ এটার নাম করে যে জানেন কিংবা জীবিত এটা থাকবে কিভাবে সেই খায়, এটা আসলে প্রশ্ন একটু অনেকের সোজা মনে এবং রাখতে পারে যে এখানে ফানির ইয়ে কোনো ধরনের ব্যবস্থা আমি নেই। কিভাবে একসময় একটা খেয়েছিলাম গাছ কিংবা এভাবে তেমন সবজিতে রুচিশীল গুলো না, সবজি কিন্তু দেখেন যে কেউ ফলটা যেন কিভাবে সাজিয়ে ধরে আছে, গুছিয়ে রেখেছে এমন একটা ইয়া, নেই কোনো মানুষ যে নেওয়ার কেউ মতো বিশ্বাস করবে না এমন একটি দৃশ্য এভাবে এখানে দেখে। তো ফেকে আমি পচে যাচ্ছে। খুবই চিন্তিত। আল্লাহর রহমত থাকলে আসলে যে কোনো কিছু সম্ভব। আমি একটু জুম দিয়ে দূর থেকে দেখাচ্ছি, দেখেন তো সত্তর অবশ্যই দিকে ভিডিওটা শেয়ার মরুভূমি, করবেন, অন্যকে দেখার সবজি সুযোগ করে ফলনগুলা দিবেন। আমার দৃষ্টিতে পড়ে, মাশাআল্লাহ মানে আমি দেখুন খুবই কি চিন্তিত সুন্দর ভাবে যে এমন একটি যেখানে ফলগুলা কোনো ধরে আছে, মানুষ নেই, যে এখানে এগুলা গাছটা খাওয়ার কি মতো, সতেজ, এগুলা যে নেওয়ার মতো এভাবে ধরে কেউ আছে, ফানি এভাবে দেওয়ার এখানে ইয়ে পেকে নেই, কোনো ফুঁসে ফানির এখানে ব্যবস্থা নেই। পেকে দেখুন ইয়ে হয়ে যাচ্ছে। তবুও কিভাবে দেখেন সবজিগুলা সত্তর ধরে দিকে আছে, শুধু এই জায়গাটাই যে সবজি ইয়েটা ইয়ে হচ্ছে, মনে হয় 2 থেকে 3 মণ ইয়ে হবে যে সবজিগুলা। সত্তর দিকে মরুভূমি, আপনারা দিকে দেখেন দেখুন যে অসংখ্য বালি আশেপাশে আর কোনো বালি, ইয়ে নেই, বালি পাহাড় কোনো সবগুলো। পানির সংযোগ নেই, কোনো পুকুর তো নেই, আমি কোনো আসলে নদ নেই। অবাক আর এদিকে হলাম আপনারা এই জানেন দৃশ্যটা যে দেখে, আমাদের দেশে মধ্যপ্রাচ্যের যে আরব এত দেশগুলোতে সার বছরে কিংবা দুই এত থেকে কিছু, এত কিছু 3 দিন জৈব সার, এত বৃষ্টি কিছু হয়, দেওয়ার কিংবা এর আগে পরও এখানে এমন ভালো মানুষ তেমন সবজি বৃষ্টি দেখে না। আমাদের ফলন দেশে কিংবা যেমন হয় না। আর বছরে এখানে 3 মাস কিংবা এই 4 মাস ভালোর যে বৃষ্টি মরুভূমির হয়, মধ্যে আল্লাহর এই কি বৃষ্টিটা রহমত কিংবা থাকে, এদেশে কি রহমত মধ্যপ্রাচ্যের আছে দেখুন, দেশগুলোতে হয় না। যে আপনারা সবজি যারা গাছটা আছেন মধ্যে কিভাবে আরব দেশে সত্তর তারা দিকে আছে অবশ্যই দেখুন, জানেন, আর যারা হয়তো বা দেশে আছেন অনেকে হয়তো বা জানলে সত্তর দিকে বালি, অনেকের থেকে শুনতে পারবেন যে কোন দেশে একটা বৃষ্টি মানুষ তেমন হয় না। প্রথম দেখে শীতের বিশ্বাস করবে সময় না যে যে আমাদের দেশে যেমন শীত এই হয়, জায়গায় অথবা তার এমন থেকে একটা একটু জায়গায় কম যে ফলগুলো শীতের কিংবা মৌসুমটা সবজিগুলো থাকে, আছে, বা বৃষ্টির ইয়াটা কিন্তু এদেশে যদি তেমন ফানির দেখা ব্যবস্থা যায় না। মনে হয় কেউ যেন হয়তো বছরে 2 থেকে 7 দিন সাজিয়ে রেখেছে এমন একটি বৃষ্টির ইয়া সেটা হয়, আপনারা দেখুন আর বাকি বছরটা মাশাআল্লাহ। এভাবে শুকনো তো অবশ্যই আবহাওয়া ভিডিওটা শেয়ার এভাবে করবেন থাকে। এবং পরবর্তী তো আপডেট কোনো আপনারা ভিডিও অবশ্যই পাওয়ার জন্য মতামত থাকলে অবশ্যই চ্যানেলটি কমেন্ট বক্সে সাবস্ক্রাইব করে বলবেন, এবং সঙ্গে থাকবেন জানার এবং বেল বাটনটি অন ইয়ে করে থাকলে দিবেন অবশ্যই নেক্সট বলবেন, আপডেট এবং পাওয়ার জন্য। পরবর্তী আপডেট পরবর্তী কোনো ভিডিও একটা পাওয়ার জন্য নতুন ভিডিও চ্যানেলটি নিয়ে অবশ্যই আসবো। সাবস্ক্রাইব আল্লাহ করে হাফেজ, সঙ্গে সালাম থাকবেন। আলাইকুম, আল্লাহ ভালো হাফেজ। থাকবেন।